সব গর্ভবতী মায়েরই প্রথম সময়টা পছন্দের তালিকায় শীর্ষে থাকে টক জাতীয় খাবার। আর টক ফলের নাম আসলে প্রথমে আমাদের মনে আসে তেঁতুলের নাম। কিন্তু যদি জানতে চাওয়া হয় যে তেঁতুল গর্ভবতী মায়েদের জন্য কতটা নিরাপদ, তাহলে তার উত্তর আপনি কি দিবেন? এই তেঁতুল একজন গর্ভবতী মহিলার জন্য কতটা নিরাপদ, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি দেখা শেষে উপকারী মনে হলে এরকম উপকারী আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। গর্ভবতী মায়েদের জন্য তেঁতুল একটি নিরাপদ ফল হলেও তা গ্রহণযোগ্য পরিমাণের মতো হতে হবে, অন্যথায় এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। তেঁতুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, যা ইমিউন সিস্টেম ভালো রাখে, শরীরের ফ্রি র্যাডিক্যাল ফরমেশনে বাধাদানকারী অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ তেঁতুলে অনেক বেশি থাকে, যার ফলে গর্ভবতী মহিলাদের জন্য এটি অনেক বেশি উপকারী। কারণ গর্ভাবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কমে যায়, আর তেঁতুল খেলে সেক্ষেত্রে আপনি আপনার ইমিউন সিস্টেমটা বাড়িয়ে নিতে পারবেন, তবে সেটা পরিমিত পরিমাণে, অতিরিক্ত নয়। গর্ভকালীন একটি জটিল সমস্যা হয়ে থাকে, যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। নিয়মিত তেঁতুলের টক খেলে সেটা আপনার নিয়ন্ত্রণে থাকে। এর পটাশিয়াম আয়রন ডায়াবেটিসজনিত সমস্যার সমাধানে দ্রুত কাজ করে। তেঁতুলে থাকা প্রোটিনসমূহ গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্যতা দূর করে। কোষ্ঠকাঠিন্যতা অনেক বড় একটি সমস্যা গর্ভকালীন সময়ে। প্রত্যেকটা নারী গর্ভকালীন সময়ে কোষ্ঠকাঠিন্যতার সমস্যায় ভোগেন। সো আপনি চাইলে অল্প পরিমাণ তেঁতুল খেয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু অধিক পরিমাণে না। এছাড়াও গর্ভাবস্থায় সুস্বাদু এই টক ফলটি খেলে গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেসের মতো ছোটোখাটো সমস্যাগুলো দূর হয়ে যায়। তবে অতিরিক্ত তেঁতুল গ্রহণের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। এই ফলটি অ্যাসপিরিন জাতীয় ওষুধের কাজে বাধা দিতে পারে বলে গর্ভবতী মায়েদের খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে পরিমিত পরিমাণে খেলে চিকিৎসকের পরামর্শ না নিলেও হবে, পরিমিত পরিমাণ তেঁতুল খেলে উপকারটা বেশি হবে। তবে তাও আপনি চাইলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি সেটি খেতে পারেন। গর্ভাবস্থায় অতিরিক্ত তেঁতুল না খাওয়াই ভালো। তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। শরীরে এই হরমোন কমে গেলে জরায়ুর সংকোচন হয়, তখন গর্ভপাতের ঝুঁকিও বেড়ে যায়। তাই অতিরিক্ত তেঁতুল খেতে যাবেন না। আর আমরা এমনিতেও জানি উপকারী জিনিসটাও অতিরিক্ত পরিমাণে খেতে নেই, যে কোনো কিছুই পরিমিত পরিমাণে খাওয়া ভালো। সুতরাং আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তেঁতুল খাওয়ার আগে 9-5 চিন্তা না করে অল্প পরিমাণে খেতে পারেন, অতিরিক্ত নয়। অতিরিক্ত খেলে সেটা আপনার জন্য এবং আপনার গর্ভের শিশুর জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। সো আশা রাখি সকল গর্ভবতী মায়েরা যারা তেঁতুল খাওয়ার আগে একটু চিন্তা ভাবনায় আছেন, তারা আজকে এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আশা করি ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।